হে জগতবাসী, আমি শামীম আলী চিস্তি আপনাদের সম্মুখে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে এই পৃথিবীতে সমস্ত মানুষ যে আল্লাহর ইবাদত করে, এই ইবাদতের মধ্যে যে ভুল আছে, কিন্তু এই ভুল জিনিসটাকে মানুষে সঠিক মনে করে করছে, কিন্তু কখনো চিন্তা করে না, বোঝার চেষ্টা করে না যে বাপদাদারা করে এসেছে তাই আমরা করতেছি। তো বাপদাদার মধ্যে কি সবাই সঠিক করেছে? বাপদাদারা যেরকম ভুল করেছে আবার সঠিকও করেছে, তো এখন বাপদাদারা করেছে বলে আমরা করতেছি, এই পরিচয় দিয়ে মানুষ আল্লাহর ইবাদত করতেছে। কিন্তু আল্লাহ কিন্তু এই জিনিসগুলো যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছে। দেখা গেছে যে আজকে 5000 বছর আগে যে নবী রাসূল ছিলেন তাদের কথাগুলো পরিবর্তন করে আবার অন্য নবী দিয়ে তা পরিবর্তন করেছেন। যেমন মুসা আলাইহি আসসালামের আইন আর দাউদ আলাইহি আসসালামের আইন মিলে না, ঈসা আলাইহিস সালামের আইন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন মেলে না। তাহলে বোঝা গেল যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করেছেন এই কারণেই যে জিনিসটা, যেমন ইংরেজিতে বলা হয় আপডেট, পরিবর্তন করা বা নতুন কিছু করা। তো এই জন্য আমি বলবো যে মানুষ 50 বছর আগে যে ধ্যান ধারণা ছিল, এই 50 বছরের পরে যেই নতুন জীবনে আমরা আছি এখানে অনেক কিছুই পরিবর্তন। তাই আমি বলবো যে এমন কিছু জিনিস পরিবর্তন করা দরকার, যেমন একটা সময়ে মানুষ যে পানির জাহাজ দিয়ে 6 মাসের খাদ্য খাবার নিয়ে তারা হজ করতে যাইতেন পানির জাহাজে, এখন কিন্তু 6 ঘন্টায় যায়। তাহলে এই জিনিস শর্টে আসছে। তাহলে আগের দিনের মানুষের অনেক হায়াত ছিল, এখন কিন্তু হায়াত কম। তো হায়াত যেহেতু কম, আমাদের কিন্তু এমন কিছু ইবাদত করতে হবে যে আমরা যেন শর্টে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারি। তাই বলবো যে মানুষ একটা সময় অনেক হায়াত পেয়েছে, হয়তো এক সময় ভুল ধরা পড়েছে, কেউ শুধরানোর সময় পেয়েছে বা কেউ সময় হয়নি, মরেও গেছে। যাই হোক, এখন আমি যে কথাটি বলবো যে কিয়াসি হাদিস দলিল ফেকা কোরআনের মাইনি কঠিন, বিসমিল্লার 19টি হরফ রয়েছে দোজকের জামিন, 7 খণ্ড দোজকের কাছে 19 জন ফেরেস্তা আছে, আউজুবিল্লা বান্দা আছে, শয়তান রেখেছে শাকিন। তারপর সুরা ফাতেহা বলে পিছের কথা আগে চলে, আলিফ লাম মিম যোগে মিলে ইসমে আজম রয় বাতিন। তাহলে যে একটা কথা বলা হলো যে পিছের কথা আগে চলে, আলিফ লাম মিম যোগে মিলে ইসমে আজম রয় বাতিন, পিছের কথা আগে চলে। আচ্ছা, পুরোটা কবির বাসায় যা কিছু লিপিবদ্ধ করা হয়েছে এর মধ্যে পুরোটা ভাঙার সময় হবে না, ঘন্টা পার হয়ে যাবে, তবে ছোট একটা ইঙ্গিত আমি করব। যেমন পিছের কথা আগে চলে, আলিফ লাম মিম যোগে মিলে ইসমে আজম রয় বাতিন, বাতিন মানে গোপন। তো মানুষ যখন আল্লাহর ইবাদত করে তখন দেখা যায় নামাজে দাঁড়াইলে শুরু করে কি দিয়ে, সুরা ফাতেহা দিয়ে, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে জিনিসটা আমি বুঝাইতে চাইতেছি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই যে শুরু করলো। আচ্ছা, এখন কি বলা হয়েছে যে পিছের কথা আগে চলে, আলিফ লাম মিম যোগে মিলে ইসমে আজম রয় বাতিন, কিন্তু ইসমে আজম যিনি শ্রেষ্ঠ তিনি কিন্তু বাতিনই রয়ে গেছে, আর আমাদের ভুলের কারণে আমরা তাকে প্রকাশ্যে পাই না, দেখতে পাই না। তো এর মধ্যে যে ভুলটি সেটি হলো যে আমি যদি কোথাও কাজ করি বা বেতন পাই তখন কিন্তু হাতে যখন আমি বেতনটা পেয়েছি তখন বলতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজে যখন আমরা প্রথমে দাঁড়াইলাম তখন কিন্তু আমরা বলতেছি আলহামদুলিল্লাহ দিয়ে শুরুই করেছি, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাহলে বোঝা গেল যে নামাজ পড়ব, এরপরে আল্লাহ নামাজের পুরস্কার আমার হাতে দিবেন, এরপরে আমি বলবো আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজ শুরুতেই আলহামদুলিল্লাহ বলেছি।
তো নামাজের শুরুতে যে আলহামদুলিল্লাহ বললাম সেটা কেন বললাম, কি পেয়ে বললাম, কিছু তো পাইলাম না, মাত্র তো শুরু করেছি, তাহলে যে কথাটা শেষে হবে এটা আগে এসে গেছে আর যেটা আগে দরকার সেটা পিছনে চলে গেছে। আগে দরকার কি, যে আগে হলো সূরা বাকারা যদি আমরা পড়ি তাহলে আলিফ লাম মিম সর্বপ্রথম, যে আলিফ লাম মিম যোগে মিলে এসমে আজম রয় বাতিন, মুসা আলাইহিস সালামের উপরে এই বাকারা ছোরাটা এসেছে। এই সূরাটা আমাদের কোরআনে আল্লাহ দিলেন, কেন দিলেন, যেন আমরা মুসা নবীর কাহিনীগুলো জানতে পারি, বুঝতে পারি। তো এই বাকারা সূরাটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আল্লাহর বাতিন বিষয়ে, আল্লাহর গোপন শক্তি বিষয়ে, গোপন মারেফত বিষয়গুলো আমরা জানতে পারবো, বুঝতে পারবো। আমরা যখন একটা জিনিসের সম্পর্কে বেশ কিছু জানতে পারি তখন দেখা যায় আমরা অগ্রসর হইতে পারি, আর যখন না জেনে শুরু করি তখন দেখা যায় আমরা হোঁচট খাই, পিছলে পড়ি, বা আমরা যেটার জন্য অগ্রসর হইতে চাই সেটা আর আমাদের কপালে জোটে না। তাই বলবো যে কিয়াসি হাদিস দলিল ফেকা কোরআনের মাইনি কঠিন, বিসমিল্লার 19টি হরফ রয়েছে দোজকের জামিন, সাত খণ্ড দোজকের কাছে 19 জন ফেরেস্তা আছে, আউযু বিল্লাহ বান্দা আছে, শয়তান রেখেছে শাকিন, তারপর সুরা ফাতেহা বলে পিছের কথা আগে চলে, যে আউযু বিল্লাহ বান্দা আছে, শয়তান রেখেছে শাকিন। এই শাকিনটা শয়তান রেখেছে, রেখে কি করছে, যে মানব দেহটাকেও যদি আমরা রিচার্জ করতে যাই তখন আমাদের মাথার সাইড এবং সিনার সাইড এবং কোমরের নিচের সাইড, যে আল্লাহ নবী আদম তিনজনে মিলিয়া হয় একদম, তাহলে বোঝা গেল যে আল্লাহ নবী আদম তিনজনে মিলিয়া একদম, তাহলে যে আদমের যে স্থান আর আদমের যে নাফসের স্থান সেখানে কিন্তু শয়তান বসে আছে, আর সে শাকিনটা নিয়ে এসে বসে আছে, শয়তান রেখেছে শাকিন। তারপর সূরা ফাতেহা বলে পিছের কথা আগে চলে, আলিফ লাম মিম যোগে মিলে ইসমে আজম রয় বাতিন, কারণ পিছের কথা যখন আমরা আগে বলি তখন আমরা সে বাতিনের দেশে পৌঁছতে পারি না, তখন কি হয়, তখন এটাই হয় যে আলহামদুলিল্লাহ জিনিসটা আমরা কখন বলি, যখন আমাদের হাতে সেই পুরস্কারটা পেয়ে যাই তখনই আলহামদুলিল্লাহ বলি, কিন্তু সেই আলহামদুলিল্লাহ আগে চলছে। যাই হোক, এই কথাগুলো এভাবে ইউটিউবে বলে সম্পূর্ণভাবে বোঝানো যায় না, তবে যতটুকু পারলাম অল্প সময়ে বোঝানোর জন্য, যদি আমার এই কথাগুলো কারো ভালো লাগে তাহলে তিনি হয়তো মনে মনে ভাববেন কথা তো ক্লিয়ার হলো না, বেশি একটা বুঝতে পারলাম না, তবে ইনশাল্লাহ আপনার দাওয়াত রইল, আপনাদের দাওয়াত রইল, তখন দেখা যায় আপনাদের মুখোমুখি হয়ে আমি কিছু কথা বলতে পারবো, কারণ ইউটিউবে এই কথাগুলো ওরকমভাবে ভাঙাটা ঠিক নয়, তবে জ্ঞানীদের জন্য ইশারা, আর জ্ঞানী এতটুকু অনেক কিছু বুঝে নেবে, আর যারা মোটামুটি বুঝেছেন যদি কখনও সাক্ষাৎ হয় ইনশাল্লাহ এই আলোচনাগুলো সামনাসামনি করে নেব, আরও খুলে মেলে বলতে পারবো ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।